হ্যালো এভরিবডি, আশা করছি আপনারা ভালো আছেন। আপনার জন্য আরও একটি ভিডিও টিভি নিয়ে আসছি, সেটি হল আইফোন। এখন আমি আইফোনের ভিতরে সব কিছু দেখাবো। আইফোনের ভিতরে কী কী আছে সেটি আপনি দেখে নিব। এরপরে আইফোনের ভিতর থেকে কী করে ব্যাটারি আপনারা ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন, নতুন ব্যাটারি লাগাতে পারেন, বা আপনার সার্কিট নষ্ট হলে সার্কিট চেঞ্জ করতে পারেন, তো কী কী চেঞ্জ করতে হয় সেটিও আপনি দেখে দেব। আর কোনো সমস্যা কী হয় এটার ভিতরে সেটি আপনাদেরকে এখন এই ভিডিওটি আপনার পরিপূর্ণভাবে দেখিয়ে দেব কীভাবে সেটি করতে হবে। তো প্রথমে দেখাবো একটি আইফোনের ব্যাটারি কী করে চেঞ্জ করতে হবে। আর এই মোবাইলটি আপনার জন্য কোনো মেকারের কাছে নিয়ে যান, তাহলে আপনাদের কাছে অবশ্যই ওই একটি ব্যাটারি পাল্টানোর জন্য ব্যাটারির তো দাম দেবেনি, 400-500 টাকা, 1000 টাকা নিতে পারে। এরপরেও আপনাদের কাছ থেকে এটা খোলার জন্য নিশ্চিত আপনার কাছে 1000 টাকা আর 500 টাকা না 400 টাকা চাবি আপনার মোবাইলটি খোলার জন্য। সেটি খুলতে হয় কী করে, ব্যাটারি লাগাতে হয় কী করে সেটি আপনারা দেখা দেবে। এখন এরপরে টিউটোরিয়াল আপনার সার্কিট কী করে চেঞ্জ করতে হয় সেটি আপনারা দেখা দেবে। তো প্রথম যে টিউটোরিয়ালটি আমি শুরু করছি সেটি কী করে ব্যাটারি চেঞ্জ করতে হয় সেটি দেখে দেবো। এর আগে আপনারা বলে দিচ্ছি, কিন্তু আমার যে আগের যে ভিডিওগুলো আছে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর তা নতুনভাবে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে। তো সেটি খুলতে হয় কী করে সেটি আমি দেখে দিচ্ছি। আপনারা বাজারে আইফোন খোলার জন্য দুটো স্ক্রু ড্রাইভার পাবে, ঠিক আছে, দুটো স্ক্রু ড্রাইভার মনে হয় 100 টাকার মতো নেবে। সেটি এইখান থেকে দুটো পিন আছে এইখান থেকে, এই দেখেন আপনারা এই জায়গাতে একটি নাট আছে, এই জায়গাতে একটি নাট আছে, দুইটি নাট আছে, ঠিক আছে। এই দুটি নাট আপনাদের খুলতে হবে। সেই খোলার জন্য কিন্তু এই যে আপনাদের যে নিজের যে টুলস থাকে এই টুলস দিয়ে কিন্তু হবে না, সেটি আইফোনে খোলার জন্য দুটি বা তিনটি স্ক্রুড্রাইভার আছে। সেটি দুইটি স্ক্রুড্রাইভার হলে হয়, দুটি স্ক্রুড্রাইভারে ছোটো ছোটো স্ক্রুড্রাইভার স্ক্রুগুলো দেখে দেবেনি, সেই স্ক্রুপের অনুযায়ী আপনারটা স্ক্রুড্রাইভারটি নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই স্ক্রুড্রাইভারটি এই দুটি জিনিস খুলতে হবে। আমি কিন্তু এই মানে ভিডিওটি জলদি হওয়ার খাতিরে আমি দুটি খুলে নিয়েছি, ঠিক আছে। আপনারা কিন্তু আপনাদের মানে যেটা ভালো হয় সেটাই আপনারা এখানে রেখে আপনারা করে খুলে নিতে পারবেন, ঠিক আছে। তো আমারটা খোলা এখন দেখেন আমি স্ক্রুড্রাইভারটি খুলে নিয়েছি, স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুড্রাইভারটি খুলে নিয়েছি, সেটি এখানে আমি বের করবো কী করে। তো এটা খোলা অবস্থায় কিন্তু আমরা ধরে এরকম টান দিলেই আমি এখন লাগাতে চাবো, এই জায়গায় ধরবো, এই মাঝখানে ধরবো, ধরে এদিকে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সাথে সরে যাবে, এই সরে গেছে, এ দেখেন এই সরে গেছে, এই মা এই ভিতরটি বেড়ে গেছে। এখন দেখেন আমি খুলে নিচ্ছি, এই খুলে গেছে, আমি সব কিছু পার্ট পার্ট করে রেখেছি, এই যে পার্ট পার্ট করে রেখেছি। এখন আপনারা আমি কিন্তু সবকিছুগুলো এখানে খুলে রেখে দিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা। তো এইখান থেকে সেটা এই জায়গাতে একটি ব্যাটারি থাকবে, ঠিক আছে। আমি নতুন আইফোন নিয়ে দেখাতে পারতাম, এই জায়গাতে একটি ব্যাটারি থাকবে, সেই ব্যাটারিটি আপনারা খুলে চেঞ্জ করে নতুন একটি ব্যাটারি আপনি লেগে দিবেন। আর ব্যাটারি কিন্তু এই যে চিপস থাকবে, ব্যাটারির যে কানেক্টর থাকবে সেই কানেক্টরতে এই জায়গাতে কানেক্টরতে ক্লিপ মানে বসিয়ে দিই, এই ক্লিপটা থাকবে মানে ব্যাটারি কানেক্টর যে আমরা যে নর্মাল মোবাইলে দেখি তিনটে কানেক্টর থাকে সেরকমই ব্যাটারি একটা কানেক্টর থাকবে এরকম, এটা এখানে বসিয়ে দেওয়ার পরেই আপনারটা হয়ে যাবে। আবার খোলার সময় কিন্তু খুলে কিন্তু ব্যাটারি যখন খুলবেন এটা আগে খুলে নেবেন, খুলে টান দিয়ে এই যে এটি কিন্তু একটু লম্বা থাকবে, এটা বের করে দিলেই এটা এটি জুড়ে যাবে, একটু জুড়ে দিতে হবে, একটু ভয় পাবেন না, সমস্যা হবে। তাই বন্ধুরা এরপরে আমরা দেখাবো সেই সার্কিটগুলো কীভাবে খুলতে হয়, এই সার্কিট চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখাবো। তো পরেই ছবি টুইটটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ভিডিও কেমন হয়েছে না সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। ওকে বন্ধুরা, তো ভালো থাকেন আপনাদের জন্য। এরপরে টিউটোরিয়ালটি কিন্তু একটি মানে আইফোনের সার্কিট কী করে চেঞ্জ করতে হয় বা একটা সার্কিট কী করে খুলতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, টাটা, ভালো থাকুন।